নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি উইদাউট এনি নজেল এই কেকটা ডেকোরেশন করেছি। দেখুন কেকটা দেখতে কেমন হয়েছে, চলুন দেখাই আমি কিভাবে এই কেকটা তৈরি করেছি। প্রথমে যেহেতু আমি এক দেওয়া কেক তৈরি করেছি, তাই জন্য প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে এক চিমটে নুন দিয়েছি। এবার ডিমটাকে খুব ভালো করে আমি বিট করে নিলাম প্রায় এক মিনিট মতন। এরপর এর মধ্যে আমি 1/4 কাপ চিনি আর 1 চামচ তেল দিলাম, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। যা যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিশবে ততক্ষণ আমাদেরকে বিট করে যেতে হবে। এইবার এই বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি 1/4 কাপ ময়দা দিলাম আর 1 টেবিল স্পুন ভর্তি ভর্তি আমি কোকো পাউডার দিলাম আর একদম 1/2 টিস্পুন দিলাম হচ্ছে বেকিং সোডা আর 1 টিস্পুন দিলাম বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারেই আমাদের কেকটার ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। এবার এটাকে একটা 5 ইঞ্চির কেক প্যানে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বেক করতে দিলাম মাইক্রোওভেনে। আপনারা গ্যাসেও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই সেটাতে। দিয়ে দেখুন আমার কেকটা বেক করা হয়ে গেছে, কেমন সফট হয়েছে আমার কেকটা, আর এটা অনেকটা হাইটেডও এসেছে। আমার ইজিলি এটার থেকে 4টে লেয়ার কাট করা হয়ে যাবে। আর আমার কেকটা যেহেতু 1 পাউন্ডের থেকে একটু কম হবে, তাই জন্য আমি 4টে লেয়ার ইউজ করব না, আমি 3টে লেয়ার ইউজ করে কেকটা তৈরি করব। এইবার কেক বোর্ডের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে তার মধ্যে আমি কেকের 1st লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি কেকটাকে খুব ভালো করে সোপ করে নিলাম নর্মাল ওয়াটার দিয়ে। তারপর এর মধ্যে একটু ক্রিম দিলাম, আর যেহেতু চকলেট কেক তাই জন্য খুব বেশি করে চকলেট গানাজ দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এইটা যদি আপনারা এরকমভাবে কেকের ওপরে না করতে পারেন, তাহলে আলাদা একটা বাটিতেও করে নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন, তাতেও অসুবিধে নেই। আর এর মধ্যে এই টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি দিলাম একটু চকোচিপ। খুবই টেস্টি একটা কেক হবে এটা, দেখুন কেমনভাবে আমি তৈরি করেছি। এইভাবে আমি 3টে লেয়ার কমপ্লিট করলাম, করে কেকটাকে সুন্দর করে ক্রামকোট করে আমি ফ্রিজে খানিকক্ষণ রেখেও দিয়েছিলাম, যাতে কেকটা সুন্দর করে সেট হয়ে যায়। এইবার খানিকক্ষণ বাদে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে আমি কেকটাকে আইসিং করছি। দেখুন ওপরটাকে খুব সুন্দর করে ক্রিমটা দিয়ে নিয়েছি, তারপর সাইডগুলোকে ফিল করেছি, তারপর স্ক্র্যাপার দিয়ে আর প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে টেনে টেনে এটাকে আমি একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিলাম। এইবার আবার কেকটাকে আমি ফ্রিজে রেখে দিলাম। এরপর এর ওপরে যে একটা সুন্দর এফেক্ট দেওয়ার জন্য আমি আরও একটু পিঙ্ক কালারের ক্রিম রেডি করে নিলাম, আর কেকটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে ওপরে একটা ব্রাশ দিয়ে আমি সুন্দর একটা এফেক্টও দিয়ে দিলাম। এবার এর ওপরে পিঙ্ক কালারের ক্রিমটাকে আলাদা করে বোঝানোর জন্য আমি একটা সাইড থেকে একটু স্ল্যান্টিং লাইনের মতন তেছড়া করে আমি একটা ক্রিমটাকে সেট করে দিলাম। আমি প্যালেট নাইফ দিয়ে এই ক্রিমটা ওপরে সেট করেছি, আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে সেটাকে আস্তে আস্তে দিয়ে নেবেন। এইবার এই হোয়াইট পালসগুলো যেগুলো আছে সেগুলোকেও আমি ওপরে একটা এই একদম সাইড বরাবর এরকমভাবে হাত দিয়ে দিলাম। দেখুন কেমন সুন্দর হয়েছে আমার কেকটা। আর এর ওপরে আমি একটা রোজ রেখে দিলাম আর এরকম একটুখানি সুন্দর ফুল দিয়ে দিলাম, আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। আর ওপরে একটু শাইনি করার জন্য কেকটাকে আমি সিলভার ডাস্টও স্প্রে করে দিলাম। আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, একদম উইদাউট এনি নজেল আমি এই কাজটা কমপ্লিট করেছি। নতুন যারা বিগিনার্স আছেন, যাদের নজেল ওয়ার্ক একদম আসে না, তারা এরকমভাবে কাজটা করে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন ভিডিও আপনারা দেখতে চান তাও যদি জানান, সেটাও আমি চেষ্টা করব তৈরি করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে।